হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো দীপাবলি। তো আজকে প্রথমেই জানাই সবাইকে দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সবার খুব ভালোভাবে কাটুক দীপাবলি এবং সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি মায়ের কাছে। তো এখন রাত্রির প্রায় 10:30 বাজে। আজকে সন্ধ্যে থেকে আমার বেরোতে পারিনি, আমার মাসির বাড়িতে পুজো হয়েছে, সেখানেও নেমন্তন্ন ছিল, যেতে পারিনি কারণ রাকেশের খুব জ্বর হয়েছে। তো জ্বরের জন্য বেরোতেই পারিনি। তো এখন একটু জ্বরটা কমেছে আর রাত্রিরে পুজো হচ্ছিল আর একদম পাড়েই, মানে বাড়ির পাশেই পুজো। তো সেই জন্য ভাবলাম তাহলে একটু মাকে দর্শন করে আসি, অ্যাটলিস্ট একবার প্রণাম করে আসি। তো সেই কারণে এই রাত্রি 10:30 নাগাদ আমরা একবার বেরিয়েছি পাড়ায়। তো এসে দেখছি পুজো হচ্ছে তখন এবং প্রদীপ জ্বালানোও হচ্ছে। তো খুব সুন্দর লাগছিল, মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপর সবাই মিলে একটু বাজি ফাটাচ্ছিল সামনে। পাড়ার সব বাচ্চারা মিলে বাজি ফাটাচ্ছিল আর আমরা বড়রা কি করব, সব দিদিরা মিলে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। ঠাকুর দেখতে বেরিয়েছি, ঠাকুর দর্শন করলাম, তারপর একটু ফটোটা তুলে তারপর বাড়ি ফিরে যাব। তো আজকের দিনটা আমি এইভাবেই সেলিব্রেট করলাম, খুব একটা কিছু করতে পারিনি যেহেতু রাকেশের খুবই শরীর খারাপ। তো যাই হোক, যেটুকানি পেয়েছি সেটুকানি অনেক। তো এইটুকানি ঠাকুর দর্শন করে তারপর বাড়ি চলে যাব এবার। তো তোমরা কে কীভাবে কাটালে এবং কার কীরম কাটলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।